بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, তারপর জি ইসলামী হুকুমত তো অনেক পরের কথা, সালাত তো প্রথম থেকেই, এবাদত আগে, রাষ্ট্রীয় ক্ষমতা পরে। সমস্ত লোকের আকিদা ঠিক না হলে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা চলবে না। তো আমি যদি কালকে বাংলাদেশের নেতা হয়ে যাই, তাহলে কি আমি এই সুদ বন্ধ করতে পারবো? ধরেন আমি নই, জিব্রাইল আলাইহিসসালাম কাল থেকে বাংলাদেশের নেতা, উনি কি সুদ বন্ধ করতে পারবেন? হবে না। আকিদা সংশোধন করে করে করে, ব্যাংক ব্যালেন্স ভিন্ন করে কোরআনের হুকুম চালু করা যাবে? এগুলো হয় না। যদি তাই হয়, ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো, মুসা আলাইহিসসালাম পালিয়ে গেলেন কেন, যাবেন কেন? সংসদ খালি হলো, ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিসসালাম সে গদি দখল করে, সংসদ দখল করে মিশরে কোরআনের হুকুম চালু করে দিবেন, তার বিধানের হুকুম চালু করে দিবেন, তিনি কেন চলে গেলেন বালুর চরে? আকিদা সংশোধন ছাড়া ধর্ম বাস্তবায়ন করা যায় না। রাষ্ট্র পরে, আকিদা আগে, চলেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।